সাদে আশাদে আল্লাদে জীবনের প্রতিপদে থাকে যদি ডাটা জমে যায় রান্নাটা। আপনার বাড়ির রান্নাটা কি সব সময় সাদে আর সাদে ভরে থাকে? তাহলে ডাকুন ডাটার রান্নাঘরের টিমকে, থাকুন না যে কোনো জেলায়, আমরা হাজির হয়ে যাব আপনার দোরগোড়ায়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নমস্কার, আমি সংঘমিতা সরকার কবিরাজ। আজ ডাটা রান্নাঘরের টিম আমাদের সদস্যসহ শিবিরে চলে এসেছে, এর সাথে চলে এসেছি আমিও। রান্না একটা শিল্প আর আমাদের মেয়েদের সহজাত স্বভাব হলো রান্না করা। তবে যে কোনো রান্নাকে অত অল্প সময়ে সুন্দরভাবে রান্না করে সকলের সামনে পরিবেশন করা যাবে সেটাও একটা আর্ট। আমি চেষ্টা করব আজকে এরকমই একটা রান্না আপনাদের সামনে তুলে ধরতে। আমার রান্নাটার নাম হলো পুরভরা করলা। এতে যে যে জিনিসগুলো লাগবে সেগুলো আগে আমি বলে দিই। ওটা করলা, ওটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি আর দুটো আলুকে টুকরো করে কেটে সেদ্ধ করে আগের থেকে আমি নিয়ে রেখেছি। এর সঙ্গে মশলা যেগুলো লাগছে আমার, নুন হলুদ তো সব রান্নাতেই লাগে, আর ফোড়ন দিতে লাগবে শুকনো লঙ্কা, হিং, একটু ধনে জিরে, একটু মৌরি, এর সঙ্গে রয়েছে ধনে গুঁড়ো আর তার সাথে রয়েছে আমচুর গুঁড়ো। এবার আমরা চলে যাব মূল রান্নাতে। আমরা কড়াইটা একটু গরম করে নিয়েছি। এবার এতে এক চামচ মতো, খুব অল্প তেলে কিন্তু রান্নাটা, এক চামচ মতো তেলটা দিয়ে দিলাম। এখন গরম, তেঁতো খেতে সবারই উপকার দরকার সবই, কিন্তু বাচ্চারা কিন্তু তেঁতোটা খেতে চায় না, তাই তাদেরকে যদি একটু অন্যরকম ভাবে রান্নাটা করে দেওয়া যায় তারা খাবে। আমি তেলটা একটু গরম হয়ে গেছে, তাতে প্রথমে লঙ্কাগুলো দিয়ে নিলাম। লঙ্কাটা হোক, আমি যে কাজটা করব সেটা হলো ততক্ষণে আমি করলার পেটটা চিরে পেটের ভেতরে থাকা বিছুনগুলোকে বার করে ফেলব। আপনারা যখন করলার ভেতরে পুরটা ভরতে হবে বুঝতেই পারছেন, আমাদের আবার করলার ভেতরে পুর ভরবেন, তখন যারা এই বিছন অনেকের মুখে লাগে ভালোবাসে না তারা বিছনটাকে বাদ দিতে পারেন, আর যাদের সেই প্রবলেম নেই, ভালোই বাসেন বেশ একটু মুখে টুকটুক করে বিছনগুলো পড়বে, তারা বিছনগুলো রেখে পুরটা তৈরি করতে পারেন। এটা দুরকম ভাবেই তৈরি করা যায়। এবার করলাগুলোর গায়ে আমি একটু একদম স্লাইট করে লবণ মাখিয়ে রাখবো। আমার ফোড়নটাতে চলে এসেছে। এবার এর ভেতরে আমি একটু দুদানা মতো জিরে আর দুদানা মতো ধনে, এই সময় গ্যাসের আঁচটা একেবারেই কমিয়ে দেব। এবার তাতে একটু মৌরি গুঁড়ো, গুঁড়ো মৌরি একটু হালকা করে গুঁড়ো করে নেওয়া, একদমই পেস্ট নয় কিন্তু হালকা করে গুঁড়ো করে নেওয়া মৌরি দেব। আর দেব একটু এক চিমটে হিং। এবার এটাকে একটু ভালো করে নেড়ে নেব। এরপরে এতে আমরা একটু দিয়ে দিচ্ছি ধনে পাউডার, খুব অল্প, আমার যেহেতু জিনিস অল্প সেহেতু অল্প করে করছি, আপনারা যেমন আপনাদের পরিমাণ লাগবে সেরকম ভাবেই আপনারা তৈরি করবেন। এবার ইন্ডাকশনটা অফ করে দিলাম। যে ফোড়নটা রেডি হলো সেই ফোড়নটা নিয়ে আমি এবার আমার এই যে সেদ্ধ আলুগুলো, সেই সেদ্ধ আলুগুলোর সঙ্গে মাখিয়ে নেব।
কড়াইয়ে আর এক চিমটি তেল দিয়ে নিচ্ছি। এবার যে বিছনগুলো রেখেছিলাম সেই বিছনগুলো ওই ফোড়নের একটু যে মশলা আছে তার উপরেই কিন্তু ওই তেলের সাথে এই বিছনগুলোকেও একটু ভেজে নিচ্ছি। অল্প একটু নুন দিয়ে নেব। আবার ইন্ডাকশনটা অফ করে দিয়ে আমার থালায় রাখা এই আলু আর এই ফোড়ন সবই আমি রান্নার পাত্রের মধ্যে আবার দিয়ে দিচ্ছি। এবার এটাকে থালায় পুরোটা ঢেলে নিলাম। এবার এই মাখা আলু সিদ্ধ যেটুকু আমার হলো বা পুরটা আলু আলুর সাথে রয়ে গেছে করলার বিছনো সেটাতে আমি একটু আমচুর গুঁড়ো দেব। আপনারা ইচ্ছে করলে এখন তো গ্রীষ্মকাল কাঁচা আমের কাদুকাশ করেও দিতে পারেন। এটা যাদের সুগারের প্রবলেম রয়েছে তাদের যদি চিনি দেওয়া হয় প্রবলেম হবে। আর নর্মালি আমরা সুগারের পেশেন্টদেরকে দিতে চেষ্টা করি করলা, তো তাদের জন্য আমি চিনি ছাড়াই করে দেখাচ্ছি। তবে ইচ্ছে হলে প্রয়োজন মতো আপনারা দিতে পারেন। আমার কড়াইটা আগে থেকেই গরম হয়ে আছে। আমি এবার এটাতে তেল দিয়ে নেব 2 চামচ। তেলটা গরম হোক, আমরা ততক্ষণে এই করলার ভেতরে পুরটাকে আবার চিপে চিপে ভরে দেব যতটা পরিমাণ ভরে দেওয়া যায়। দেখুন পুরটা আমার ঠিক ততখানি হয়েছে 4টে করলার ভেতরটা ভরে নিতে ঠিক যতটুকু দরকার হয়। একটু হাত দিয়ে চিপে নেব যাতে এটা ছড়িয়ে না যায় খুব একটা। আপনারা আমি করলার গোটাগুলো রেখে দিয়েছি কারণ তুলতে বা ধরতে সুবিধে বলে, আপনারা ইচ্ছে করলে গোটাগুলো কেটে দিতেও পারেন। এবার আমরা এগুলো এক এক করে তেলে ছাড়ছি। তেল আমাদের গরম হয়ে গেছে। এটাকে একটু ধৈর্য ধরে উল্টে পাল্টে করলাটাকে ভেজে নিতে হবে। এই রান্নাটাতে মশলা তেল দুটোই খুব কম লাগে, তবুও যেটুকু যা মশলা লাগে আমি সেখানে ব্যবহার করেছি ডাঁটার ধনে গুঁড়ো মশলা আর ডাঁটার হলুদ। ডাঁটার যে কোনো গুঁড়ো মশলাই খুব সুন্দর রান্নায় দিলে রান্নার একটা আলাদা টেস্ট আসে। আমরা এবার এগুলো সার্ভ করে তুলে নেব। আমার খুব কম সময়ের মধ্যে চটজলদি তৈরি হয়ে গেল পুরভরা করলা। আপনারা খান, খেয়ে দেখুন কত সুন্দর লাগে এই রেসিপিটি। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। কোথায় কমেন্ট করবেন? টাটার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন। আর অবশ্যই বলুন খেয়ে দেখে যে রান্না করে যে এটা কেমন হয়েছে, কতটা সুস্বাদু হয়েছে, আপনার বাচ্চারা এটা খেতে চাইছে কিনা। ধন্যবাদ।